আমি চাই বাবা বিষয়টা মেনে নেক। প্রেম মানে না কোনো বাধা, প্রেম মানে না কোনো বয়স, প্রেম মানে না কোনো জাত খোল, প্রেম মানে না কোনো খিসা, খিসায় ভবিষ্যৎ গুটি লাল, মোস্তাক বাড়া দেবে, মাঝখানে গাড়ি গাড়ি টাকা বলো, সামনে আবার নতুন একটা ইয়াং ছেলে পেলো। আমার আমার যদি ধরেন গার্লফ্রেন্ড আসে তাহলে কি আমি, সে যদি বলে যা আমার বয়ফ্রেন্ড নেই তাহলে কি আমি তারপর কথায় আছে অল্প বয়সে পাকিলে পাল দুঃখ থাকে চিরকাল। তো আজকের ভিডিওটা আমার কাকু মুস্তাক আহমেদের সর্বকনিষ্ঠ ওয়াইফ কিশাকে নিয়ে। আসলে মেয়ে মানুষরে আমার মা বলে যে ছেলে মানুষরে অধিক আদর দিলে, মানে শাসন না করলে অধিক আদর দিলে হয় বখাটে, আর মেয়ে মানুষকে অধিক আদর দিলে হয়ে যায় বেশ। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। মুস্তাক নাকি বিয়ে করে এক সপ্তাহের বেশি কারোর সাথে সংসার করে না, মুস্তাক তিশার বিয়ে নাকি টিকবে না, এমনটাই আশঙ্কা করছেন তিশার বাবা। অন্যদিকে হঠাৎ তিশাকে নিয়ে একই বললেন হিরো আলম। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের মুস্তাক তিশাকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন একজন প্রবাসী বোন, সেই ভিডিওটি দেখাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমার মা বলে যে ছেলে মানুষরে অধিক আদর দিলে, মানে শাসন না করলে অধিক আদর দিলে হয় বখাট, আর মেয়ে মানুষকে অধিক আদর দিলে হয়ে যায় বেশ্যা। তো যেই মানে যেটা হয়েছে এখন তিশার ক্ষেত্রে, একটা 17-18 বছরের মেয়ে, এই মেয়েটা একটা বুইড়া বালপাকনা বাটাটা তো বিয়ে করছে করছে, এই মেয়েটা আবার মুস্তাক নিয়ে একের পর এক ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, টিকটক করতেছে। এবং এই মেয়ের একটা ভিডিও এত ভাইরাল সেটা হচ্ছে যে মুস্তাক তুমি আমাকে ভালোবেসে কি ডাক, তখন ওই পাশ থেকে ওই বুইড়া বালপাকনা বেটায় বলে হুররাম, তুমি আমার হুররাম। তো আমি মুস্তাককে কি বলে ডাকি, যখন মুস্তাক মানে আমি মুস্তাককে কি বলে ডাকি, আমি মুস্তাককে, মুস্তাক আবার বলে তুমি আমাকে কি বলে ডাকো, যাহাবো না। মুস্তাক যখন খেতে একটু দেরি করে আসে তখন আমি বলি যাহাবো না, প্লিজ খেতে আসো, কি খাইতো, ভাত নাকি তরে। একটা 60 বছরের বুড়া বালপাকনা বেটা একটা 18-19 বছরের মেয়ের বিয়ে করছে, তো ওই লোকের তো এখন আর ভাতের রুচি নাই, ওই লোক এখন আর ভাত খাবে কি, ওই লোক তো মানে ওই লোকের মাথাটা এখন পুরো নষ্ট। যাই হোক, আসলে কি বলবো, সমাজটা একেবারে অবক্ষয়ের দিকে যাচ্ছে, আর এই মেয়েটা মানে বুইড়া একটা বেটা বিয়ে করছে করছে, তোরা একটু গড়ে থাকবি, ঠিক না, তোরা বিয়ে করছিস ভালো কথা, একটু গড়ে থাক, তা না, মানে একের পর এক ভিডিও করতেছে, একের পর এক বিভিন্ন টিভি চ্যানেলে যাচ্ছে, সাক্ষাৎকার দিতেছে। এবং এই মানে আমি বুঝি না যে আসলে আমরা কোন সমাজে বাস করতেছি, এইরকম একটা লোক যার যে আগে 4-5টা বিয়ে করছে, যার পরকীয়ার নাই কোনো অভাব, এই লোকটা তার নাতির বয়সে একটা মেয়ের বিয়ে কইরা বিভিন্ন টক শোতে যাইতেছে, বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে যাইতেছে, এবং বিভিন্ন টক শোতে মানুষ তাকে এত বাজে বাজে কমেন্ট করতেছে, এত বাজে বাজে মন্তব্য করতেছে, আরে বাইরে বাই তোরা একটু গড়ে থাক, একটু 1 মাস 2 মাস 6 মাস গড়ে দরজা জানা বন্ধ করে গড়ে থাক, এরপরে দেখ যে বাহিরের কি অবস্থা, তা না, মানে কথায় আছে যে ঘু ঘাটলে গন্ধ বের হয়, এবং এরাই কিন্তু এদের ঘুগুলা ঘাটতেছে, একের পর এক ভিডিও তৈরি করতেছে, মানুষের মাঝে যাইতেছে, কথা বলতেছে, এদের এই কথাগুলা নিয়ে মানুষ আবার ভিডিও তৈরি করতেছে, মানে লজ্জা সরমের বালাই না থাকলে যেটা হয় একটা মানুষের, এই এটা না হয় ছোট্ট মানুষ বুঝে না। বেটা তুই তো বালপাকনা একটা লোক, তোর তো পূর্বের বহুত অভিজ্ঞতা আছে, মানে তুই অন্তত মেয়েটারে বুঝাই শুনে একটু ঘরে রাখ, তুই নিজে একটু ঘরে থাক। এই হচ্ছে আজকের সমাজ ব্যবস্থা, এরা প্যাম মানে এরা এই বয়সে এসে প্যাম করে বিয়ে করছে, আবার এই মেয়ের নিয়ে একটা বইও সে লেখছে, এই মেয়ের নিয়ে নাকি সেটা বই লেখছে যে তিশা তোমার জন্য, উরি বাপরে বাপরে বাপ, মানে ভালোবাসা হচ্ছে যে একেবারে শরীর বাইয়া 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 বাইয়া, মানে চুইয়া 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 পরে ভালোবাসা, এই ভালোবাসা এই বুড়াইয়া কই রাখছিল আল্লাহ জানে। তো কি বলবো, আসলে এদের বই পড়ে তো শেখার কিছু নাই, এদেরকে দেখেও শেখার কিছু নাই, বরং এই দুইটারে আসলে রাস্তায় যেখানেই পাওয়া যায় ধরে জোটা মানে জুতা পেটা করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো বুড়ায় আর এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে অন্তত 100 বার যেন মানে ভাবে যে না এটা আসলে মানে ঠিক না, বা মানুষ এটাকে ভালোভাবে নিবে না। যেহেতু আমরা সমাজে বাস করি, সামাজিক জীব, আমাদেরকে কিন্তু সমাজের কথা চিন্তা করে চলতে হয় যে সমাজ কোনটা ভালোভাবে নিবে কোনটা ভালোভাবে নিবে না, আমাদের কি করা উচিত বা এইসব, মানে কি বলবো কি বলবো, কিচ্ছু বলার নাই, মানে দুইটাই হয়েছে, মানে কি বলবো। আর এই তিশা মেয়েটা 18-19 বছর হইলে হবে কি, এই মেয়ে তো মানে 50 বছরের মহিলার মানে কান কাটে, এই 18-19 বয়সে এই মহিলা এই মেয়েটা যা জানে, আমার মনে হয় 50 বছরের মহিলারও তা জানে কিনা মানে আমি সন্দিহান, মানে এত বালপাকনা একটা মেয়ে।
এইটুকু একটা মেয়ে মানে আমি একটা জিনিস মানে আমার কাছে অবাক লাগে যে এই মেয়েটা এই বুড়া বেটার সাথে রাতে ঘুমায় কেমনে আমি এই চিন্তা করি বেটারা তো দেখলেই ডর লাগে একটা 18 বছরের মেয়ে একটা 60 বছরের বেটারে বিয়ে করে মানে পুরো দুনিয়া ঘুরতেছে ফিরতেছে খাইতেছে অনুষ্ঠানে যাইতেছে টক শোতে যাইতেছে টিকটক করতেছে হাসাহাসি করতেছে মানে ফাইজলামির তো একটা সীমা থাকে এই বেটার লগে ও বেডরুমে যায় কিভাবে রাতে আমি এই চিন্তা করি যে একটা নাতি একটা দাদার বয়সী লোকের সাথে বলে রাতে ঘুমায় এটা হইলো মানে ফাইজলামির তো একটা সীমা থাকে কি বলবো আর প্রেম মানে না কোনো বাধা প্রেম মানে না কোনো বয়স প্রেম মানে না কোনো জাত কুল প্রেম মানে না কোনো কিসা এবং হলে তা মনে করেন মোস্তাক এরা করছে কি এটা নোংরামি কাজ করছে এইরকম একটা বয়স্ক লোকের সাথে কিন্তু কোনো বাবা চাই না যে তার মেয়ে মনে করেন বিয়ে হোক তেসায় ভবিষ্যৎ গুটিলাল মোস্তাক মারা যাবে মাঝখানে গাড়ি গাড়ি টাকা বলো সামনে আবার নতুন একটা ইয়াং ছেলে পেলো দেখুন প্রেম মানে না কোনো বাধা প্রেম মানে না কোনো বয়স প্রেম মানে না কোনো জাত কুল প্রেম মানে না কোনো মানুষের যেগুলো ভালো লাগা হতেই পারে ভালোবাসা হতেই পারে এটা অস্বাভাবিক আমার মনে হয় ভালো লাগছে তারা একদিকে সমাজের চোখে অনেকে এটা ভালো চোখে দেখতেছে না একজন মেয়ের বয়স 18 ছেলে বয়স 60 এটা দৃষ্টিভঙ্গিতে সমাজে এমন করে কেউ মেনে নিতে পারে না এটা সুস্থ লোক বলেন অসুস্থ লোক বলেন তারা জিনিসটা কোনোভাবে গ্রহণযোগ্য না করে না কিন্তু আল্লাহ পাকজুল কারোর সাথে জুড়ি লেগে থাকে এই জায়গায় বয়স কোনো বিষয় না এক দুই নম্বর কথা আমার কাছে বিয়ে হলে হতেই পারে সে করতেই পারে এই বিষয়টা জনগণের সামনে না আনাই ভালো আপনি বিয়ে করছেন ভালো কথা তাকে ভালো লাগছে তাকে সেটেল করে আপনি বাইরে দেশে চলে যেতে পারেন অথবা আপনি পর্দার আড়ালে চলে যেতে পারেন বিয়ে এরকম কেমন তারা দুইজন অনেক লোক বিয়ে করছে না দেখেন এই জিনিসটা একটা বিষয় দেখেন এদের কাছে আমরা যেতে পারি বলে আজকে আলোচনা সমালোচনা তারা এরা ধরে বিষয়টা বিয়ে করে তাহলে মুখে ভিতরেই থাকতো কেউ জানতো না এর মধ্যে একটা বিষয় দেখেন মানুষ ক্ষমতা থাকলে তাদের যত 18 বছর বিয়ে মেয়ে বিয়ে 15 বছর মেয়ে বিয়ে করে 70 বছর ছেলে বয়স থাক না কেন কিছুই হবে তাহলে সে সাবজেক্টটা আলাদা ছিল সে ভুল করছে লোভে বা যে কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটাচ্ছে সে ভালো আছে সে তো একজন মেচুর মেয়ে এটা তো ভুল মনে করেন চাইলেও হওয়ার কথা না এটা তো মনে করেন এর মতো লজ্জাজনক দুঃখজনকের বিষয় নাই কিন্তু পরিস্থিতিতে আমাকে মেনে নিতে হইতেছে কোনো বাবা মা জন্ম দিতে পারলে তা কর্মও দিতে পারে বাবা মা এত কষ্ট করে তাকে মানুষ করছে ভালো সুন্দর একটা ছেলের হাতে কিন্তু বিয়ে দেওয়ার জন্য এইরকম একটা বয়স্ক লোকের সাথে কিন্তু কোনো বাবা চায় না যে তার মেয়ে মনে করেন বিয়ে হোক তো অবশ্যই এটা কিন্তু দুঃখজনক লজ্জাজনক বিষয়টা খন্দকার মোস্তাক আহমেদ যতগুলি বিয়ে করছে এক সপ্তাহের বেশি কোনো মেয়েকে এসে রাখে নাই সে কাবিনামা তৈরি করে কাবিনামার মধ্যে টালাক নামা ঢুকা দিয়ে সই করে এক সপ্তাহ ভোগ বিলাসের পরে বলে যাও তুমি এখন তোমার কাছে একটু ভিডিওতে বলছেন একমাত্র তিশাকে লং টাইম সে রাখতে বাধ্য হয়েছে আর রোজির একটি সাক্ষাৎকারের মাধ্যমে আপনার মুখোশ কতটা খুলে গেছে আপনি বুঝতে পারতেছেন এই জন্য মিডিয়ার সামনে আসতে এখন ভয় পাচ্ছেন ভিকারুন্নেসা নূর স্কুলের একটি মেয়েকে এই তার মেয়ে তনিমা তনিমার এই বান্ধবী ছিল সেই বান্ধবীকে সে ব্ল্যাকমেলিং করে বিয়ে করেছিল ভুয়া কাবিনামায় তার বিয়ের সিস্টেমটা হলো সে কাবিনামার মধ্যে তালাকনামা ঢুকা দিয়ে একসাথে সই হয়ে চলে যায় দ্বিতীয়বার কোনো ওই মেয়েকে আর তালাক দেওয়ার প্রয়োজন হবে না দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ